This is how RSRM has been an essential building block in the skyline of Bangladesh since 1984. আমি 1973 তে স্টিলের ট্রেডিং বিজনেস শুরু করি এবং ট্রেডিং বিজনেস করতে করতে একটা পর্যায়ে আসি আমি চিন্তা করি একটা রিরুলিং মিল করব যেটা 1984 এ রতনপুর স্টিল রিরুলিং মিলস লিমিটেড RSRM নামে আমরা উৎপাদন যাই RSRM ব্যবসার ক্ষেত্রে সবসময় নৈতিক ও উচ্চমান বজায় রাখে উৎপাদন থেকে শুরু করে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সরাসরি তত্ত্বাবধান নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান RSRM এর প্রোডাক্ট উৎপাদন করার জন্য যেসব পানি ব্যবহার করা হয় সব পানি রিসাইকেল করা হয় এর পাশাপাশি ওয়াটার ডিমান্ড সম্পূর্ণ করার জন্য আমরা রেইন ওয়াটার কালেক্ট করে থাকি এসব প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সম্প্রতি আমরা মার্কেটে এক্স পাওয়ার টিএমটি রড নিয়ে এসেছি যার উৎপাদনে আমরা ব্যবহার করছি বিশ্ববিখ্যাত জার্মানি ব্র্যান্ডের বিভিন্ন মেশিনারিজ আমরা বিলেট তৈরিতে ব্যবহার করে থাকি রিসাইকেল স্টিল এবং কাটিং রড বিলেট তৈরির ফ্যাক্টরিতে ধোয়া এবং ডাস্ট রিমুভের জন্য আমরা ওয়ার্ল্ড ক্লাস এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে থাকি আমাদের একটি স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি আছে যেখানে জাপানের সিমার্জো কোম্পানির স্পেকট্রোমিটার ইউনিভার্সাল টেস্টিং মেশিন এবং আরও অনেক আধুনিক যন্ত্রপাতি রয়েছে আমাদের ফ্যাক্টরিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ব্যবহার করে থাকি সব ধরনের সেফটি ইকুইপমেন্ট এই সব কিছুর মাধ্যমে আমরা তৈরি করে থাকি সর্বোচ্চ মানের রড আমরা ফার্স্ট কাস্টমার সেকেন্ড কোয়ালিটি থার্ড সেফটি এটা সবসময় আমরা মেনটেন করে আসতেছি আগামীতে এটা আমরা মেনটেন করে চলবো এটাই আমাদের কমিটমেন্ট আমাদের রড দিয়ে মানুষ যাতে বাড়ি বানালে নিরাপদে ঘুমাইতে পারে আমরা এটা আশ্বস্ত করতে চাই আমাদের এটা কমিটমেন্ট আছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় তাই নির্ভুল প্রতিবার RSRM X Power TMT RSRM Steel for the Nation